গুড মর্নিং। আহ কি সুন্দর চারিদিকটা, চারিদিকটা বসুর, পুরো দরজা খুলে দে, পুরো জানলা খুলে দে। হ্যাঁ খুলে দিচ্ছি। উফ কি সুন্দর, ডেলোর তিনটা টাওয়ার, চারটা টাওয়ার দেখতে পাচ্ছি। অপূর্ব। শুভাশিস দা, সব জানলা টানলা খুলে দেবো নাকি? হ্যাঁ, তোমার তো ঠান্ডা মনে হচ্ছে না, তুমি তো নিজেকে কম্বলে আবৃত করে শুয়ে রয়েছো, একটা সোয়েটারও পরেছো। কোথায় ঠান্ডা? এই দেখো মনসুরকে দেখো, একদম পিওর বাঘ, পিওর বাঘ। হ্যাঁ হ্যাঁ, পিওর চিতা। সুপ্রভাত সবাইকে। ও একবার সুপ্রভাত সম্ভবত সকালবেলা জানিয়েছি, আরেকবার জানালাম। এই হচ্ছে আমাদের ফেভারিট জায়গা চারিদিকটার, এই বিশেষ করে এই রেঞ্জটা চোখের সামনে এমন ভাইব্রান্ট হয়ে যায়, কল্পনা বাইরে। আজকে তো একটু মানে হালকা ফগ গোছের আছে বলে দেখা যাচ্ছে না খুব স্পষ্ট, কিন্তু জায়গাটা দুরন্ত এক কথায়। লোকেশনটা একদম কলেজের পাশেই, কলেজটা দেখা যেত এখান থেকে, কিন্তু ফগের জন্য দেখা যাচ্ছে না। উঠে পড়ো, তুমি কি করছো? হ্যাঁ তুমি আরাম করছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। ম্যামা করার দরকার নাই, আমরা বেরোচ্ছি এখন, আর ম্যামাও করো না। কৌশিক আমি একটু বিপদে পড়েছি, হাতের বোতলটা ধর। ওকে, এই হচ্ছে ক্যালিফোর্ন, ঝলমলে রৌদ্র এখন চারিদিকে, ঠান্ডা তো নাই, মানে ইনফ্যাক্ট না শিলিগুড়িতে সেই সময় থেকে। এখান থেকে না কাঞ্চনজঙ্ঘাটা যা দুর্দান্ত দেখা যায়, দেখানো যাচ্ছে না আজকে। ওহো বড্ড সুন্দর। বন্ধুরা, বিং লাইফ ঝিনুকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বদিবাবুর আজকে শীতের ছুটির আগে শেষ কলেজ, সেজন্য তিনি আনন্দে ফুটছেন এবং তিনি সকাল সকাল রওনা দিয়ে দিয়েছেন, মানে ওই 11টার মধ্যে তারা সব রওনা দিয়ে দিয়েছে। এখন বাজে 11:30, এখন আমি শুরু করছি আমার আজকের দিনের ব্লগ। আমাদের আজকে সকালবেলা থেকে অনেক কিছু হলো, অনেক কিছু হলো। আসলে আমাদের এই বাড়িটাকে আমরা যখন পুরীতে গিয়েছিলাম চারজন মিলে, বাড়ি হলে যেটা হয় আর কি, বাড়ি থেকে থাকবে, বাড়ির সবাই চলে গেলে সেটা নিয়ে একটা মস্ত বড় চিন্তা, তো সেই চিন্তায় বশবর্তী হয়ে আমার শ্বশুরমশাই আবার সেই পুরনো বন্দোবস্তই করেছেন, যেটা হচ্ছে ওই আমরা পুরী যখন গিয়েছিলাম তখন যে ব্যবস্থা রেখে গিয়েছিলাম, একটি পরিবারকে দিয়ে গিয়েছিলাম অর্থমূল্যের বিনিময়ে, যে তারা আমাদের বাড়িতে থাকবে, তারা এখানেই থাকে, তাদের ভাড়া বাড়িতে তারা থাকে, তারা মোটামুটি তাদের বাড়ি তালা মেরে রেখে আমাদের বাড়িতে এসে থাকছে। এবং নিয়ম মানে তাদের সাথে যা কথা হয়েছে সেটা অনুযায়ী ওই দিন প্রতি টাকা তো দিতেই হবে, প্লাস ওদের একদিনের সমস্ত খাওয়া দাওয়া রেশন টেশন সব কিছু আমাদেরকে এখানে স্টোর করে রেখে তারপরে যেতে হবে। দোতলায় না, রান্না টানা ওরা নিজেরা করবে, হচ্ছে নিচে নিজেরা ঠিক করবে না, আলপনা দিয়ে আসবে, বাসন্তী মাসিও আসবে, শুধু ওপরে হচ্ছে আমাদের মিনা মাসির ছুটি, আর বাকিরা সবাই ঘর দোর খোলা থাকবে, সুতরাং তারা আসবে। তারা থাকছে হচ্ছে পাঁচজন, তারা মানে কথা গেনি, তাদের ছেলে, তাদের বৌমা, তাদের নাতি। তো ওই কাকু কাকিমাই এসেছিলেন আর কি সকালবেলাতে কথাবার্তা বলতে। তো এই বাড়ি এই একটা ব্যাপার কিন্তু, তাই না, যে কোথাও যে বাড়িতে ভাড়াতে নেই, পুরো বাড়ি মানে নিজেদেরই আছে, তাদের সবাই মিলে যদি কোথাও একটা বেরোনো যায় তাহলে এই একটা সমস্যা হবে। ফ্ল্যাটের ক্ষেত্রে এই সমস্যা হয় না, বা বাড়িতে ভাড়াতে থাকলে, কিন্তু এই বাড়িতে ভাড়াটের কোনো প্রভিশন নেই, ভবিষ্যতে তো করতেই হবে, তাই না? আমার একটা কিছু ব্যবস্থা করতে, নাহলে এই বাড়ি ছেড়ে বারবার করে এভাবে করে মানে প্রতিদিন প্রতি টাকা দিয়ে রাখা যায়, কিন্তু তারাও অ্যাভেলেবেল থাকবেন কি না সেটাও একটা ব্যাপার। আর কাকু যেমন বলেই দিলেন যে এখন তারা মানে কর্তাগিনী আছেন, সেই জন্য এরকম একটা ব্যবস্থা হলো, কিন্তু যখন মানে ওনাদের অবর্তমান, ওনাদের তো বয়স হয়েছে, ওনাদের অবর্তমানে ওনার ছেলে বৌমা এই সার্ভিসটা হয়তো আমাদের দিতে পারবে না বা চাইবে না, এই আর কি ব্যাপার। তো আর একটা কথা যে কিছু ভঙ্গুর জিনিসপত্র সেগুলো সব হাতের নাগালের বাইরে তুলে রাখতে বলে নাতিটা ভীষণ দুষ্টু, এ দুষ্টু বাচ্চা হলে কী করা যাবে, তাই না? বাচ্চাই তো, তাহলে ওগুলো নিয়ে কিছু চিন্তাভাবনা না করতে, এমনিতে তো মানুষগুলো ভালো, কিন্তু ক্যামেরায় আসতে চায় না, কারণ এককালের অবস্থা ভালোই ছিল, এখন ঠিক আছে, ওই আলাদা প্রসঙ্গ। ঠিক আছে চলুন তাহলে, আজকে আমাদের এখন মানে তুঙ্গে হচ্ছে প্যাকিং মুড। আমার বরটা আসার আগে আমাদের প্যাকিংটা, আমাদের দিকের প্যাকিংটা একটু করে রাখতে হবে, যাতে করে বরের জন্য ট্রলিতে ঠিক এইটুকু জায়গা থাকে আর সবটুকু আমাদের নেওয়া হয়ে যায়, এই আর কি। সে প্রত্যেকবার এসে একই কথা বলবে। আর আজকে ঠাকুমার ঝুলি থেকে আর একটা সোয়েটার টুপুরের বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ সেটা হচ্ছে এই যে, ভালো করে পরে দেখো, এই যে একটু বড়ই হয়েছে, এটা একটা ব্যাগের মধ্যে আমাকে আমার শাশুড়ি মা দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন টুকুরকে পরতে বলি, বড়ো হয়েছে সোয়েটারটা। এই সোয়েটারটা অনেকদিন আমার ননদ এরা সব ব্যবহার করেছে, তো যাই হোক সেগুলোকে ইজি দিয়ে ধুয়ে সব যত্ন করে রাখা ছিল। আজকে ওই সোয়েটারটাতে হাতাতে একটু গণ্ডগোল হয়ে গেল, মানে একটা জিনিস লেগে গেলো, সেজন্য ওটা কাস্তে দিয়ে দিয়েছে, আর তাই জন্য ঠাকুমার ঝুলি থেকে আর একটা ঠাকুমার নিজের হাতে বোনা আর একটা সোয়েটার বেরোলো। ব্লগ করবো কিছুই বুঝতে পারছি না, মহানন্দ দিয়ে প্রচুর জল বয়ে গেছে, ইতিমধ্যে তিনি ফেরত এসেছেন এবং তারটুকু হয়ে গেছে,
তিনি আমাকে জিনিসপত্র যা যা দরকার সেগুলো সব বার করে দিয়ে, তার যেহেতু রাত্রিবেলা ঘুম হয়নি সেহেতু সে ঘুমিয়ে পড়েছে, মানে এসে ভাতটা খেয়ে ঘুমিয়ে টুমিয়ে পড়েছে, এক ঘন্টা দেওয়াও হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখন এই যে এটা হচ্ছে তার ট্রলি, এটা হচ্ছে মেয়ের ট্রলি, আর আমার ট্রলির অবস্থা হচ্ছে এখন এই লন্ড ভন্ড অবস্থা। শাড়ি নিয়েছে একটা, গেট টুগেদারের দিন শাড়ি পরবো, এই যে সম্বলপুর থেকে বর যেটা কিনে দিয়েছিল সেটা, আর একটা আছে, আর একটা শাড়িও নিয়েছি, দাঁড়ান দেখাই, সেটা হচ্ছে এই যে মায়ের এই একটা শাড়ি, এটা আমার বাবা চলে যাওয়ার পর মা বাতিল করে দিয়েছেন, এটা হচ্ছে কোটা সিল্ক, কোটা সিল্কই তো না কি যেন একটা বলে এটাকে, ওই যে সিল্ক এবং কটন এই যে মিশিয়ে মিশিয়ে, মানে একটা স্ট্রিপ কটন একটা সিল্ক, কটন সিল্ক, এটাকে যেন কী একটা বলে ভুলে গেছি, তো সেটাই আর কি। এটা শাড়িটা খুব ভালো, খুব লাইট, পরলে খুব আরাম ফিল হয়, জিনিসপত্র নিতে বেশি জায়গাও লাগে না, তাই জন্য এটা আর ওই একই ব্লাউজ একই সাথে হয়েও যাবে, তাই জন্য এইটাই। আসলে শীতের জিনিসপত্র নিলে যেটা হয় যে জায়গাটা একটু বেশি লাগে। হ্যাঁ, এখন আমি আমার শাল টালগুলো কিছু নিয়ে উঠতে পারিনি, সব থেকে বড়ো কেনাকাটা যেটা সেটা হচ্ছে তো খুচখাচ, সেটা কোনো বেরোতেই পারিনি, আবার বেয়ারা একটা শখও হচ্ছে জানেন তো, সেটা হচ্ছে আজকে আমার আবার যেতে ইচ্ছে হচ্ছে ভুটিয়া মার্কেট, ভুটিয়া মার্কেটে গিয়ে আবার আমার কালো রঙের শালটা কিনে নিয়ে আসতে ইচ্ছা করছে, জানি না সেটা আদৌ সম্ভব হবে কি না। তবে স্নান করে উঠে ওই খুটুর খাটুরগুলো কিনতে তোমাকে বেরোতেই হবে, জগজননীর মায়েরটা ওটা দিয়ে দেখি ভুটিয়া মার্কেটে চলে যেতেও পারি, নাও পারি অবশ্য, দেখা যাক। দুটো চাদর নিচে শাল, এটা আগের বার বড় মামিমা দিয়েছিল, আগের বার ডিসেম্বর মাসে যখন গিয়েছিলাম তখন বড় মামিমা দিয়েছিল, এটা সম্ভবত আমার বৌদি, সম্ভবত না এটা বৌদি নিজের হাতে স্টিচ করে দিয়েছেন আর কি, এটা, আর এটা হচ্ছে আমার বিয়ের শাল। এবারে আপনারা যখন দেখবেন হাওড়া ফ্ল্যাটগুলো তখন দেখতে পাবেন যে আমার এবারে পোশাকে না লালের আধিক্যটা একটু বেশি, অনেকদিন পর একটু লালে লালেশ্বরী হতে ইচ্ছা হয়েছে, সোয়েটার জামা মানে কুর্তি টুর্তি সব কিছুতে একটু লালের প্রাদুর্ভাব বেশি। এইটুকু সময়ের মধ্যেই ডিসাইড করে ফেললাম ভুটিয়া মার্কেট যাবো না, সময় নষ্ট হবে। আপনাদের যখন বলছিলাম যে ভুটিয়া মার্কেট যেতে পারি, উল্টো দিক থেকে আমার নিশারা করছে, হ্যাঁ যাতে না যাই আর কি, তো ঠিকই বলেছে, কারণ এখন সত্যি ইচ্ছা করে তো কী করবো। হ্যাঁ ঠিক আছে, যে চাদরটা যেটা আগের দিনে কিনলাম, কিনে মনে করলাম যে নিজে একটা মারাত্মক কিছু করে ফেলেছি, চাদরটা খুবই সুন্দর ঠিকই, কিন্তু এই ডিজাইনটার চাদরে আদারে বাদারে সব জায়গায় ভর্তি হয়ে গেছে, প্রচুর লোকে এই ডিজাইনের চাদর পরছে, তার মানে এটা এবার খুব উঠেছে, এই যে এই জিনিসটা এবার খুব উঠেছে, কিন্তু এই রঙটা আমি আর দেখিনি কারোর গায়ে, কিন্তু এই ডিজাইনটা প্রচুর দেখছি, তাই জন্য থাকে এটা নেবো না, সবাই পরছে এটা নেবো না, এটা শিলিগুড়িতে এসেই ব্যবহার করবো। সবারই হলো, এবার আমার শ্বশুরমশাইটা একটু দেখতে হবে, আমি আপনাদেরকে সব কিছু ভুলে এসেছি, হলো কিনা সেটা একটু দেখে আসি। হয়ে গেছে প্যাকিং ডান? হ্যাঁ প্যাকিং হয়ে গেছে। না কেন, না তবে করে দেবো, কিচ্ছু হয়নি, সব হয়ে গেছে, আর কিছু কিছু কি কি নেবো সেটা চিন্তা করে দেখো। হয়ে গেছে? হ্যাঁ। আলগুলা দে, সব কি কাগজের প্লেট ধুয়ে রাখা আছে। আচ্ছা আচ্ছা, দিকে দেখলাম আমার শ্বশুরমশাইয়ের অর্ধেক জিনিসই ভরা হয়নি, আলপনা দিকে বলে দিয়েছিলাম, কিন্তু আলপনা দি কিন্তু এর আগে অন্যান্য প্যাকিংগুলো করেছে, কিন্তু এই দফাতে একটুখানি খেয়েই হারিয়ে গেছে যে কোনো কারণেই হোক, আর আমার শ্বশুরমশাই কিছু কিছু জিনিস নিতে দিচ্ছিল না, কিন্তু আমি গিয়ে বললাম যে একটা শাল কিন্তু নিতেই হবে, তো তখন আবার রাজি হলেন, একটা মাত্র সোয়েটার নিয়েছেন, বলছে আর একটা তো পরে যাবো, নদিনের ব্যাপার, একটা সোয়েটার নিলে হয়, তো যাই হোক, তারপরে আলপনা দি এসে আমার ব্যাপারটাতে, মানে আমি যখন বললাম যে না আলপনা দি দাও তো আর একটা সোয়েটার, তারপর আলপনা দি দিল, এভাবে করেই আর কি আমার শ্বশুরমশার প্যাকিংটা হলো আর কি। তো তার মধ্যে আরও একটা প্যান্ট নেওয়া হলো এক্সট্রা, একটা শার্ট নেওয়া হলো, তারপরে একটা ওই জব করবেন তখন একটা ফতুয়া মতো নেওয়া হলো, শাল নেওয়া হলো, অনেক কিছুই টুকটুক টুকটুক করে কিন্তু নেওয়া হলো, তা উনি সেটা দিচ্ছিলেন না, তো যাই হোক, এই জন্যই না নিচে তদারকিতে যেতে হয় মাঝে মাঝে। আলপনাদি কিন্তু ফাঁকিবাজি করেনি, কিন্তু আলপনাদের কথা আমার শ্বশুরমশাই শুনছিলেন না, কিন্তু আমি যখন বললাম তখন সুন্দর শুনলেন, তো যাই হোক আমার শ্বশুরমশার প্যাকিংটাও হয়ে গেল। আগের দিনে আমার বরকে কলেজ থেকে আবার একটা গিফট দিয়েছে, ইনফ্যাক্ট শুধু আমার বরকে না সবাইকেই, প্রিন্সিপাল দিয়েছেন, অনেকক্ষণ কাজ করেছে সেই জন্য, তো সেটা কি দেখা যাক। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই, একটা প্লাম কেক, এটা রাস্তায় আমাদের কাজে লেগে যাবে।
আর দিনের বেলায় ভেবেছিলাম যাব, সেই বেরোতে বেরোতে হয়ে গেল আমার সন্ধে। আর শুধু তাই না, অনেক ব্যাপার নিয়ে খুব ঘেটে আছে এই সময়টায়, মন মেজাজ একদম ভালো না। আর আমার পতিদেবতা তো অনেকক্ষণ ঘুমিয়ে টুমিয়ে তার মেজাজ টেজাজ পুরো ফ্রেশ, আর আমি এদিকে মানে বিরক্তি চূড়ান্ত হয়ে রয়েছি। এখন মূলত কিন্তু রাগ হয়ে আছে আমার বরের উপর, যে এত কিছু হচ্ছে, এই লোকটার গায়ে হাওয়া লাগানোর কোনো বিরাম নেই। কথাটা বলা ভুল, কারণ উনি প্রচণ্ড পরিশ্রম করে এসেছেন, তিনি ক্লান্ত ছিলেন ফলে ঘুমিয়েছেন, কিন্তু তাও কোথাও না কোথাও আমার যেন মনে হয় ভদ্রলোক কিন্তু খুব বুদ্ধিমান। জানেন তো, যেখান থেকে যেখানে মানে টেনশনের আবহ সেখান থেকে তিনি ঠিক পুরুত করে বেরিয়ে যেতে পারেন, আর আমি মোটেই সেখান থেকে বেরোতে পারি না, এটা আমার একটা দুর্বলতা বটে। দুদিন আগে পরিকল্পনাটা করলে হতো না, ভোরবেলায় আমাকে যেতে হবে, যে করে হোক ভোরবেলা বেরোতে হবে, আমি এইটুকুনি জানি। ফিরবো কোটা আমি যাই না, সেদিনও টিকিট পাচ্ছি না, পরের দিনও টিকিট পাচ্ছি না, আমি দিশাহারা, আমি বিভ্রান্ত হয়ে পড়েছি। ঠিক আছে, থাকো বিভ্রান্ত হয়ে থাকো। ওনার আপাতত একটুখানি বিভ্রান্ত হয়ে থাকলেও চলবে, কিন্তু আমার চলবে না, আমাকে যেতেই হবে। তো এখন যাচ্ছি আমাদের পাড়ারই একটি মন্দিরে, পাগলা বাবার মন্দিরে, মানে পাগলা বাবার মন্দির মানে পুরোহিতকে সবাই পাগলা বাবা বলতেন, তার প্রতিষ্ঠিত একটা মন্দিরে, সেখানে পূজিত হন মা কালী। বাড়ির সামনে চেপসি এক গোডাউনটা আছে, সেটা তো বিশাল একটা অঞ্চল জুড়ে, সেই গোডাউনের এই একদিকের পাঁচিল হচ্ছে এটা, আমাদের বাড়ির সামনে দিকে একদিকের পাঁচিল, আর একদিকের পাঁচিল হচ্ছে এটা। অথচ রাস্তাটা কিন্তু নেহাত কম নয়, বেশ অনেকটাই। আর ওই যে সেখানে আমাদের পাগলা বাবার মন্দির। এই পাগলা বাবার কিন্তু বেশ কিছু অলৌকিক ক্ষমতা ছিল। ইনি পুজোয় বসতেন, মা কালের দিকে তাকাতেন, গড়গড় করে অনেক কিছু বলে দিতে পারতেন, যেগুলো সচরাচর সাধারণভাবে মানুষের পক্ষে বলা সম্ভব নয়। আমি আমার ননদের বিয়ের আগ দিয়ে আমার শাশুড়িমাকে খুব উদ্বিগ্ন থাকতে দেখতাম, যদিও সেরকম উদ্বেগের কোনো কারণ তেমন ছিল না, কিন্তু মায়ের মন তো, যার ফলে একটু হতো। তো যাই হোক, তখন কিন্তু এই পাগলা বাবার মন্দিরে আমার শাশুড়িমা আসতেন আমাকে নিয়ে। আমি কিন্তু তখন দেখেছি এই পাগলা বাবা কিন্তু আমার শাশুড়িমাকে বলতেন যে তুমি এত চিন্তা করো না, তোমার মেয়ের কোনো অসুবিধে হবে না। এবং বাস্তবে উনি যেমন যেমন বলে দিয়েছিলেন, আমার ননদের ক্ষেত্রে কিন্তু ঠিক তেমন তেমনই হয়েছে। আমি কিন্তু সেটা নিজের চোখের সামনে দেখেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাগলা বাবাকে মা নিজের কাছে টেনে নিয়েছেন, খুব অপরিণত বয়সেই টেনেছেন, কিন্তু তাও মা কিন্তু ভীষণ জাগ্রত। আর এই আপাত ছোট্ট মন্দিরটির মান্যতা কিন্তু সারা শিলিগুড়িতে। এবার টুকটাক কিছু খাবার দাবার কিনে নিই, কালকে আমাদের ট্রেন হচ্ছে এনজিপি হাওড়া, সুপার যে ট্রেনটি সেটা তো, সেটা এনজিপি থেকে ছাড়ে হচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছি, একটু আসতে কথা বলছি, এনজিপি থেকে ছাড়ে 12:30, 11:30 নাগাদ রাত্রির হাওড়ায় পৌঁছবে। তো সেই জন্যে তো কালকে রাতটা তো ফ্ল্যাট থাকা যাবে না, কারণ ফ্ল্যাট পরিষ্কার করতে হবে, সেই জন্য কালকে রাতটার জন্য আমরা একটা হোটেলের বন্দোবস্ত করেছি, সেই হোটেলে থাকা হবে। আর পরশু দিনে সেখান থেকে মানে ওই চেক আউট হয়ে গেলে পরে আমরা হয়তো নেমে যাই হোক, সকালবেলাতে ফ্ল্যাটটা ক্লিন করে, মানে লোক দিয়েই অবশ্যই ক্লিন টিন করে নিয়ে, তারপরে তো আসলে আসবাবপত্রগুলো খুব একটা ভালো অবস্থায় নেই, হ্যাঁ, তো সেই জন্য ডেকোরেটার্সের কাছ থেকে একটুখানি জিনিসপত্র নিয়ে তারপরে পরশু দিনে ওখানে থাকার ব্যবস্থা। আর 27 তারিখে যেহেতু ঘুমপাতা বেরিয়ে যাচ্ছে, সেহেতু তখন সুসংসার টেনশন আছে। আপনারা এই ব্লগ পাবেন তখন কিন্তু আমি ট্রেনে, তো অনেক ব্যাপার হচ্ছে আর কি, মানে এক একবার এক এক রকম মনে হচ্ছে। একবার ওনার মনে হচ্ছে যে উনি কালকে নয় শুধু পরশু দিনটাও পুরোটাই হোটেলে থাকবেন, আবার মনে হচ্ছে যে হোম ডেলিভারি খাবেন, আবার মনে হচ্ছে যে না আমরা যেটা খাবো সেটাই, একবার মনে বলছেন যে রান্নার লোক রাখবেন, একবার আবার বলছেন গ্যাস নেই, একবার গ্যাস আছে, তুই আমাকে দুটো একটু ফুটিয়ে দে, এসবগুলো সব মিলিয়ে হচ্ছে একটু টেনশনের আবহ তৈরি হচ্ছে। কিন্তু ঠিক আছে, এটুকু বুঝতে পারছি যে বাচ্চা মানুষ করার থেকে বুড়ো মানুষকে হ্যান্ডেল করা অনেক বেশি ধৈর্যের, কারণ বাচ্চাদের আপনি ধমক দিতে পারেন, বুড়ো মানুষকে সেটাও পারবেন না, তার প্রতিটা কথায় কথায় অভিমান। কিন্তু এভাবেই চলছে, দেখা যাক, আপাতত একটু খাবার দাবার কিনে নিয়ে এসে আপাতত একটু বাড়ি যাই। তিমোরে ওই ঘুরে SBI এটিএমটাতেই চলে যেতাম, কিন্তু আমি তো ওইদিকে গিয়ে বাঁদিকে ঘুরে যেতাম, ডান দিকেই যে এখানে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আর এদিকে ব্যাঙ্ক অফ বরোদা, এই যে কোথায় গেল, এই যে ব্যাঙ্ক অফ বরোদার এটিএম হয়েছে,
খেয়ালই করিনি। এই স্টিপ সেটটা হয়ে গেলে খুব ভালো হয়। আর চতুর্দিকে সব ক্রিসমাস ডেকোরেশন চলছে, সবাই নিজের নিজের ঘরে ফ্ল্যাটে চেষ্টা করছে ডেকোরেট করার। আর আমরা সেদিনটা সারাদিন ট্রেনে, সারাদিন ট্রেনে। বাড়িতে এসে দেখলাম আলিদা এসেছেন, এবং একজন খুব ভালো প্রতিবেশী যেটুকু করণীয় আলিদা সবসময় সেটা করে থাকেন। এবারও যতই লোক রেখে যাওয়া হোক আর কি, আলিদাকে আমরা বলে যাবই যাবো যে আলিদা বাড়িটাকে একটু দেখো। যাই হোক, আমার শ্বশুরমশাই যেমন ভীষণ টেনশন করছিলেন একটা সময় পর্যন্ত, ছেলের সাথে কথা বলার পরই হঠাৎ করে মনে হলো ওনার টেনশনটা যেন অনেক কমে গেছে। যে মানুষ সকাল সকাল শুয়ে পড়েন, এখন রাত্রি 10টা বাজে, উনি এখনও ঘুমোতে যাননি, এত পরিমাণ উদ্বেগ করছেন বিভিন্ন ব্যাপার নিয়ে। কিন্তু ছেলের সাথে কথা হওয়ার পরই ঠিক এই যে কথাটা হলো, তারপর উনি শুতে চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। অপত্য স্নেহ যাকে বলে, বন্ধুরা, অপত্য স্নেহ যাকে বলে। এই যে মোটামুটি গুছিয়ে আনতে পেরেছে, 3টে ট্রলি হলো, কারণ শীতকাল, কোনো কিছুই অল্প জায়গাতে হয় না। কি করবো সেজন্য দেখুন পরপর 3টে ট্রলি হয়ে গেল। আর এগুলো তো খাবার জিনিসপত্র, গাদাগুচ্ছের মধ্যে চাল চাল ডাল মুড়ি সব কিছুই আছে। আর এই ভদ্রলোক কিছু বলবেন? কি বল, প্রথমে ভেবে নিই যে কি বলবো। হ্যাঁ, না অত ভাবতে হবে না, ব্লগ অত ভাবতে। আচ্ছা বেশ, প্রথমে বলে দিই যে বড়দিনের শুভেচ্ছা সবাইকে জানাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, কালকে এই ব্লগটা যখন আসবে, ঠিকই তো, আমার সাধ্যান্ধা এটা মনেই নেই যে এই ব্লগটা যেদিন পাবলিশ হবে সেদিন হবে বড়দিন। সবাই আনন্দ করুন, বড়দিনের দিন একটু লাল রঙের জামা পরে দেখাতে হয়। এইবার ঠিক আছে, টিং 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 বলো। আমি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তুমি কথা বলো। না ভাই, আমাকে গান করতে বলো না, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি। না তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও, যাই দাও, আমাকে বলতে দাও। সেটা হচ্ছে যে আমরা কালকে যাচ্ছি, আমি একদিন রিইউনিয়নে যাব শান্তিনিকেতনে, ওই দিনই যাব, ওই দিনই ফিরব, কিন্তু টিকিট পাইনি, বর্ধমান অবধি টিকিট হয়েছে। ও, তুমি সেদিনই ফিরবে? সেদিনই পারবে? হ্যাঁ, যাওয়াটাও বর্ধমান অবধি করেছি, ফেরাটাও মানে বর্ধমান থেকে হাওড়া অবধি করেছি, এবং মাঝখানে লোকাল ট্রেনে। মানে তোমার কি যাতায়াত একদিনে হয়ে গেল? হয়ে যাবে, পারবে? চেষ্টা করতে হবে, সবকিছুই চেষ্টা করতে হয় মানুষকে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। উনি যখন একটা চ্যালেঞ্জ দিয়েছেন, নিশ্চয়ই উনি ইয়ে করতে পারবেন। আর আমার বড় মামা মহিমার সঙ্গেও আশা করছি দেখা হবে। আর কি একটা যেন বলতে গেলাম, হ্যাঁ, তো যাই হোক, এমন একটা ভান করছি না আমরা যে যেন আমি হিমালয়ের উপরে এক মাসের জন্য সংসার করতে যাচ্ছি। যাচ্ছি বটে হাওড়ায়, যেখানে সব কিছুই পাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রচুর পরিমাণে ছ্যাঁদা এবং ব্যাঙা দুই বেঁধেছি, বেঁধে তারপরে যাচ্ছি। তো যাই হোক, আজকে ঠিক গুছিয়ে ব্লগিং হলো না, কিন্তু দিনটা পেরিয়ে গেল এবং সব কিছু গুটিয়েও এনেছি। কালকে শুধু দুটো মুখটা দেখা যাচ্ছে, দুটো জিনিস না তিনটে জিনিস নেওয়া বাকি, সেটা কালকে সকালেই নিয়ে নেবো। আর আমাদের ট্রেন কটায় কালকে? 12টা। 12:30 না? না 12টা। ও, তাহলে 12টার সময় ট্রেন। ট্রেনটা যেন কি এনজিপি হাওড়া সুপার স্পেশাল, এনজিপি হাওড়া স্পেশাল, বাবা কিছুই তো জানি না, দেখি একদম মানে গণ্ডমূর্খ বলা যেতে পারে এই ব্যাপারে। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, আমার ওই বিছানার দিকে তাকাবেন না, ওগুলো এখন ব্লগ অফ করে তারপরে আমি ওগুলো গোছাবো। তো সবাই আনন্দ করুন, সবাই প্রচুর, এই সপ্তাহটা সবাই প্রচুর আনন্দ করুন, প্রচুর আনন্দ করুন। আমরা হাওড়ায় যাচ্ছি, আমাদের কালকে থেকে দারুণ দারুণ ব্লগ আসবে, দারুণ দারুণ ভীষণ ভালো ভালো ব্লগ আসবে। এবং এছাড়াও আরও কিছু কিছু, আচ্ছা, ও কিন্তু ইয়েতে রিউনিয়নে গিয়েও ব্লগ করবে, করবে না? হ্যাঁ, আমার মামা মামাকে আমিই বা দেখবো কেমন করে, নয় না? এটা কেমন একটা। আর দু নম্বর কথা হচ্ছে কি, আমরা আর একটা জায়গায় স্পেশাল জায়গায় যাচ্ছি, সেটা কোথায় সেটা কি পরে বলবো? টুপুরকে যে জিনিসটা তুমি দেখাতে নিয়ে যাবে, ও হ্যাঁ সেটা পরে বলবো। হ্যাঁ, পরে সারপ্রাইজ থাক, শুধু হাওড়ায় নয়, শুধু গেট টুগেদার নয়, আর একটা জায়গায়, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলে অন করবেন, তত করে ভিডিও দিলে নোটিফিকেশন চলে যাবে, আর একটা নতুন ব্লগে। বাই বাই।